হঠাৎ করে একটা মেয়ে আসে, যে মেয়েকে মানে আমিও খুঁজতেছি, ও আমাকে খুঁজতেছে। আসার পর ওকে আমি দেখি, দেখার পর মানে ও আমার দিকে তাকাইছিল, মানে একটু লজ্জা পাচ্ছিল, একটু মানে লাজুক টাইপের ছিল, লজ্জা পাচ্ছিল। ও বসে গেছে, দেন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে ওটা দেখতেছি আর হাসতেছি, যে হায় রে, হয়তো বা আবার ফিরে পেলাম কিছু একটা আমার লাইফে। আমি বসেছিলাম, বসে বসে সেলফি তুলতেছি, মজা করতেছি আমার ফ্রেন্ডের সাথে। তো হঠাৎ করে একটা মেয়ে আসে, যে মেয়েকে মানে আমিও খুঁজতেছি, ও আমাকে খুঁজতেছে। আসার পর ওকে আমি দেখি, দেখার পর মানে ও আমার দিকে তাকাইছিল, মানে একটু লজ্জা পাচ্ছিল, একটু মানে লাজুক টাইপের ছিল, লজ্জা পাচ্ছিল। ও বসে গেছে, দেন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে ওটা দেখতেছি আর হাসতেছি, যে হায় রে, হয়তো বা আবার ফিরে পেলাম কিছু একটা আমার লাইফে। দেন আমার ফ্রেন্ডকে আমি ডাক দিলাম, যে দোস্ত একটু এদিকে আয়, আমি তোর সাথে কিছু কথা বলবো। যে বল। তো দোস্ত, আমি যে মেয়েটার খুঁজতেছি ওই মেয়েটার পাইছি। বলেছি কে? আমি কে? এই যে কয়, ওর নাম তো এইটা। আমি কে? ও, ওর নাম এইটা। ওকে ফাইন, কোন সেকশনে পড়ে? কল আমাদের সেকশনেই, আর্টসের। আমি কে? ও ফাইন। পরে ও আমার সাথে মজা নিয়ে বলে দেবো বলে তুমি কে? না দোস, এখন কিছু বলিস না, আমরা ফেসবুক আইডি নিয়ে আমি কথা বলে দেন আমি সব কিছু আমি করবো, তুই জাস্ট আমার সাথে থাকিস অ্যান্ড সাপোর্ট করিস। অ্যান্ড ওর আগে যাই না যে ওর কোনো বয়ফ্রেন্ড আছে কিনা। তো বললো যে এই তোর কোনো বয়ফ্রেন্ড আছে? ও বললো যে না, আমার বয়ফ্রেন্ড। ও হাসি দিয়ে বললো যে না, আমার কোনো বয়ফ্রেন্ড নেই। তো দেন ওই দিন আমরা ফেসবুক নেওয়া ইয়ে করলাম। তো পরে রাত্রে আমাকে ওই যে ফ্রেন্ড আমাকে বলে যে দোস, ওর তো ও তো তোর নামও জিজ্ঞেস করছে। দেন মানে ও ও নাকি যে তুই একদিন গাড়ি নিয়ে আসছিস ওই দিন, মানে তোর উপরে লাইক ভালো লাগা, ও তোরে খুঁজতেছিল। আমি কি? ও মাই গড, দিস ইজ সিনেমেটিক স্টোরি। দেন ওর সাথে রাতে কথা হয়, কি করো, কেমন আছো, ভালো আছো কিনা, কিভাবে কি এসএসসি কোথায় দিস, পড়াশোনা কেমন চলতেছে, কোন সাবজেক্ট মানে এইম কি, এই নিয়ে ফার্স্ট দিন আমাদের কথা হয়। দেন এভাবে 15-16 দিন আমাদের চলে যায়। কিন্তু এই 15-16 দিনের মধ্যে কলেজে অনেক ঘোরাঘুরি, অনেক খাওয়া দাওয়া, অনেক জায়গায় ঘুরতে যাওয়া এরকম। তো এর মধ্যে সবাই মানে ফ্রেন্ডরা দুষ্টামি করে বলা শুরু করে, আরে ওরা দুজন তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয়ে গেছে। তো এরকম এরকম করতে করতে ও একটু ডিস্টার্ব ফিল করতো, যে না আমাদের মধ্যে তো ওরকম কিছু নাই, আমরা এখন জাস্ট ফ্রেন্ড, ঠিক আছে। কজ আমি তো তখন ওরে কিছু বলিও নাই যে প্রিন্সেস আই লাভ ইউ, এরকম কিছু বলিও নাই। দেন 15-16 দিন পরে যেন আমি রাত্রিকে বললাম, আমার একটা ফ্রেন্ডকে বললাম যে দোস, আমি তো ওকে ভালোবাসি, এখন এটা কিভাবে বলবো। তো আমাকে প্ল্যানিং করে দিল যে দোস, তুই একটা কাজ করবি, ওর 1 নভেম্বর বার্থডে, তুই ওই দিন ওরে উইশও করবি অ্যান্ড ওই দিন ওরে প্রপোজও করবি। ওকে ফাইন, আমি প্রপোজ করব। সব প্ল্যানিং হয়ে গেল, সেদিন আমাদের ক্লাসও ছিল। তো ক্লাস আর্লি শেষ করে আমি মানে ছুটি নিয়ে দেন একটা রেস্টুরেন্টে সাজায় গুছে, দেন ওরা আমরা সবাই কলেজ ড্রেসেই আসলাম। আসার পর দেন ও আসলো, তো আইস এম হাউ সারপ্রাইজ যে প্রিন্সেস দিস ইজ ইউর হ্যাপি বার্থডে টু ইউ। আমি এটা বলে রোজ দিয়ে হাঁটু গেড়ে বসে বলি যে আই লাভ ইউ প্রিন্সেস। তো লজ্জা পেয়ে ও আমার ফ্রেন্ডকে জড়িয়ে ধরে বলে যে ওরে বলে দে আমি বাসায় গিয়ে আমি ওর টেক্সের রিপ্লাইটা দিব, আমার সাথে সরাসরি সে রিপ্লাই দিতে পারবে না। তো সেখানে কেক টেক কাটা শেষ, ফটোশ্যুট শেষ, দেন আমরা যার যার বাসায় চলে গেলাম। তো ওরে বললাম যে আমি কি বাসায় দিয়ে আসবো? পরে বললো যে না, আমি বাসায় যেতে পারবো একা একা। ওকে ফাইন, বাসায় যাও। দেন আমার মনে ডাটা ছিল না, তো আমি আর টেক্সট চেক করিনি। তো আমি বাসায় গেলাম সন্ধ্যায়। বাসায় যাওয়ার পর মানে ঢুকেই ওয়াইফাই কানেক্ট হওয়ার সাথে সাথেই একটু টেক্সট আসলো, আই লাভ ইউ টু।